রাতের গভীরতাকে আয় ও আমার আশেক গুনাহগারের গুনাহ করছো ফিরিয়া কই যাও আয় করে যতই তুই দৌড়াও পালাবার চেষ্টা করো কই যাবি ওদিকে তো জাহান্নামের আগুন ও বান্দা তুই কোথায় যাও আমার দরজা ছাড়া আর কোন দরওয়াজা নাই যত অন্যায় করেছো আয় আমি আল্লাহ পাক গফফার নামের দরজা খুলে দিলাম আয় আমার গোলামের আয় আমি সত্তার নামের দরজা খুলে দিলাম আয় আমি আল্লাহ রহমান নামের দরজা খুলে দিলাম আয় আমার দয়ার দরওয়াজা ছাড়া আর দরওয়াজা নাই যেদিকেই যাবি সেদিকেই জাহান্নামের আগুন একটা সেকেন্ডের আগুনের গরম সহ্য করতে পারবি না রে গোলাম ও গুনাহগারেরা ও পেপার দেওয়ালারা ও তালিকা বানেওয়ালা ভাইরা জাহান্নামের আগুন সহ্য করার শক্তি নাই জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল পরে সূর্য এই সূর্যের গরম সইতে পারি না কত গরম আর ঘাম ওরে হাসরের ময়দানে যদি গুনাহগারেরা হাজির হইয়াই যাও সূর্যটা মাথার উপরে যখন নেমে আসবে সূর্যের গরম মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে ও আল্লাহর বান্দারা কই গুনায় মজা ভাইয়ার কতদিন বাহাদুরি করবি ওরে গুনার মজা ভাইয়া বাহাদুরি করতে গিয়া ফেরাউন টিকতে পারে নাই নমরুদ হামান সাদ্দাত টিকতে পারে নাই ওয়ানাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হামিদানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين قال النبي صلى الله عليه وآله وسلم ما
من يريد الله به خيرا يصبني أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي. ميدره مجبوره أي سيد عالم ميدوره مجبوره اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو. میں سورت یوسف کو نہیں چاہنے والا میں سورت یوسف کو نہیں چاہنے والا میں قیس کے مانند نہیں عاشق لیلا میں قیس کے مانند نہیں عاشق لیلا میں عاشق مولا ہوں میرا عشق دوانا میں عاشق مولا ہوں میرا عشق دوانا ہی جملہ جہاں جس کی تجلی سے اجالا ہی جملہ جہاں جس کی تجلی سے اجالا. ঐতিহ্যবাহী জামিয়া তালিমিয়া কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল আজ 27 জানুয়ারি 2023 মহতী এ তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি শেখুল হাদিস পীরে কামেল হযরতুল আল্লাম মুফতি মিজানুর রহমান সাঈদ দামাত বারাকাতুহুম প্রধান অতিথি নায়েবে আমিরুল মুজাহিদিন হযরতুল আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শেখ চরমানি অন্যান্য হযরত উলামায়ে কেরাম দেশের বিভিন্ন প্রান্ত হতে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম কলিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহ ছোট ভাই পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে হাজারো কষ্টকে উপেক্ষা করে দীন ও ইসলামের নিসবতে সুন্দর বেহেশতের বাগানে হাজারো লক্ষ মানুষের মধ্য থেকে বাছাই করে রব্বুল আলামিন আমাদেরকে এখানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায়ে মহব্বতের সাথে সকলেই বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজদিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب والعجم
حبيب كبرياء أشرف الأنبياء سيد الأنبياء شفيع محشر ساقي كوثر آقاء نامدار مدينة قطار جدا آفتاب نبوت فخر موجودات سيد المخلوقة حضرت محمد الرسول الله صلى الله عليه وآله وسلم القائل شرب بڑی شکر جانا پاک رب العالمین دایا کرے قدرتر دارا آمدر کے شمست مصیبت تک حفاظت مادھوں ایتھنے آسکری شندر آئیو جن کامی امیر پروات پر جائے اللہ پاک آرم کو کرا توفیق دیئے چن اللہ پاک مہربانی کرے دین محبتے شیش پر جنتو کامی امیر شد شفلو تار مندن دے قوسر توفیق اللہ دان کرو علماء اکرام بیان کرو چن شامل کروین انشاءاللہ دشیر شیفشستانیو حضرات علماء اکرام آسین آزمین بیان کروین اللہ مدر کے شیش پر جنتو تھے کہ دعا کرے جوا توفیق دان کرو آج کے جمعہ نماز خطبہ با امامتی کروین حضرت پیر شاہ حضور رحمت اللہ علیہ چرمائی ترکوری زک رکرہ صاحب زادہ چرمائی کامل مدرسہ شنام دھنو پرنسپال حضرت اللہ مفتی سید محمد مصدق باللہ المدانی دامت برکاتہم نمازیں پڑھیں انشاءاللہ بیان چلتے تھے گے چٹر گرام جینی مدرسہ شنام دھرنا مہا پڑھی چارک حضرت العلم خبائی بن طیب دامت برکاتہم بیان کروئے بنگلہ دشے ہزار و لاکھو طالبہ علامہ دیر کلی جاک ٹکرا باطل راتوں کو حضرت اللہ مفتی رضاول کریمہ پرات دعوا براکاتو ہوں گے پرے بیان کروے اما دیر مسلمان جنہ اوتن تو پروہری اہل حب دیر میدانے جتشت بلشت کنٹر ادھیکری مفتی ہدایت اللہ عزادی دام برکات ہوں بیان کروئے دارہ بہنی پر بھی انشاءاللہ بیان چلوئے ذرا پتھے آشتے سے نامت مہمان اللہ بیرا پتھے آشا توفیق دان کریں شنکیب تو ہمیں پتھا بلو شوائے مطوی نماز دارہ جب انشاءاللہ قرآن حکیم ایک آیات کریمہ پڑھے چی نبی جی حدیث تھے کہ تلاوات پڑھے چی اللہ بولیں یا ایوہ الذین آمانو استعینو بصبر والصلاة ہے مومن تمرا شہد جو پرارتھنا کرو صبر و صلاة مدھمے ان اللہ مع الصابرین نشتی تو اللہ صابرین در شہدی تھکیں نبی جی بولین مینید اللہ بھی خیرین مسلمین اللہ پاک تاکہ بشی محبت کریں پسند کریں تاکہ مصیبت دیا فرق کریں مصیبت آشانہ ایٹا کنو کنو باندار جنو نیامے کسو کسو اللہ اولا کے اتحا شامنہ سے مصیبت آشلے پڑتے الحمدللہ بلی انہا لیلہ پڑھیں الحمدللہ کنو پڑھیں بلے جا اللہ عمال پر قدرتیں نظر دیسیں ہمیں جنہوں خوشی خوشی ہوئی ہے ہمیں شکر آدائے پڑھیں مصیبت آس بھی دنیا دار الاسباب مصیبت آس بھی کامیاب ہوا ہونا آشان ہوتا تھا شفلتا ارجن کرا نیکر کاس کر لے آرومیشی مصیبت دنیا پہی ایک تا زلخانہ ہوتا مصیبتر جائے گا
এরপর যারা একটু ভালো কাজ করবে তাদের জন্য আরো মুসিবত বেশি এই মুসিবতের মধ্যে আমাদের কামিয়াবির দরওয়াজায় পৌঁছে যেতে হবে আর সেই কামিয়াবির দরওয়াজায় পৌঁছতে হলে সেই দরওয়াজাটা কি কামিয়াবি কামিয়াবির দরওয়াজা হলো জান্নাত আর কামিয়াবি দেনেওয়ালা আমার আল্লাহ সে আল্লাহর সাথে আমার মোলাকাত হওয়া দরকার সে মোলাকাতটা হবে জান্নাতের বাগানে আর সেই মোলাকাত আর জান্নাতকে অর্জন করার জন্য আমাকে দুনিয়ার মধ্যেই তা অর্জন করতে হবে কিন্তু দুনিয়ার মধ্যে থেকে সে আমাদের মুসিবতের মহাপ্রলয়ঙ্কারী ঝড়কে উপেক্ষা করে আমাদের মাকসাদে পৌঁছতে হবে সেক্ষেত্রে এই মুসিবতের মধ্যে আমি যে সামনের দিকে এগিয়ে যাব অনেক কঠিন বিষয় এক নাম্বার কেন কঠিন আমি আল্লাহ সৃষ্টি জগতে একজন গোলাম আল্লাহ আমাকে সৃষ্টি লগ্নে দুর্বল করে সৃষ্টি করেছেন আমি দুর্বল হইয়া কিভাবে সামনে অগ্রসর হব অন্যের সহযোগিতা যদি একটু পাওয়া যায় তাহলে আমার পথ চলাটা আসান হয়ে যাবে অন্যের সহযোগিতা আমাকে নিতেই হবে না হয় আমি পথ চলতে পারবো না যেহেতু দুনিয়া মুসিবতের আধারে ঘেরা এবং আমি একা আবার আমার সৃষ্টিটাও দুর্বল ওয়াখুলিকাল ইনসানু যাঈফা আল্লাহ বলেন আমি ইনসান জাতিকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি মানুষ তুমি যতই বাহাদুরি করো আসলেই তুমি দুর্বল আমার মতো দুর্বল এই জমিনের মধ্যে কোন প্রাণী আল্লাহ সৃষ্টি করেন নাই যতই বাহাদুরি করি একটা মশার কাছে আমি দুর্বল যতই বাহাদুরি করি আমি একটা পিপীলিকার কাছেও বড় দুর্বল যতই বাহাদুরি করি আল্লাহ আমাকে জন্ম লগ্ন থেকে বানাইছেন বড় দুর্বল করে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খলাকনাল ইনসান ইন্না খলাকনাল ইনসান মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা আল্লাহ বলেন মানুষ তুমি অস্তিত্বহীন ছিল তোমার কোন চিহ্ন হইছিল না আমি আল্লাহ না পাক পানির মাধ্যমে তোমার মায়ের গর্ভে সুন্দর করে আমি তোমাকে অস্তিত্বের মধ্যে নিয়ে আসলাম ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله
আল্লাহ বলেন হে মানুষ তোমাকে আমি মায়ের গর্ভে না পাক পানির দ্বারা আমি জন্ম সৃষ্টির লগ্ন সূচনা করেছি ওই না পাক পানিটাকে মায়ের গর্ভে বাচ্চা নারীর মধ্যে রাখার পর ফিরিস্তারে দিয়া আমি কাজ লাগায় দিলাম চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন ওই না পাক পানিটাকে শোধন করে রক্তের টুকরা এরপরে গোস্ত এরপরে হাড্ডি এবার এরপরে আবার গোস্তের ভুলে দিলাম এভাবে করে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে সুন্দর করে বানাইয়া আমি আল্লাহ কুদরতের হাত দিয়ে তোমার চেহারাটা সুন্দর করে বানিয়েছি এই জন্য তাকায় দেখছো দুনিয়াতে প্রতিদিন কোটি কোটি মানুষের জন্ম হয় একজনের চেহারার সাথে আর একজনের চেহারার কোনো মিল নাই ও বান্দা তুমি আমার খালেক বান্দা আমি তোমার খালেক আমার পরিচয় যদি তুমি নিতে চাও তোমার নিজের দিয়ে একটু গবেষণা করলে আমার পরিচয় পেয়ে যাইবা আল্লাহ বলে কফি আনফুসিকুম আফালা তুবসিরুন বান্দা তুমি নিজের নিয়ে গবেষণা করো দেখো আমি মালিকের পরিচয়ে তোমার সামনে উদ্ভাসিত হয়ে যাবে এত সুন্দর আওয়াজ এত সুন্দর চেহারা কে বানাইলে যদি বান্দা বানানে ওয়ালাকে তালাশ করো দেখবা কেউ না তিনি আমার আল্লাহ আমি আল্লাহ তোরে এত সুন্দর করে বানাইছি আমি আল্লাহ আসমান এত সুন্দর করে বানাই নাই মানুষ তোমার এত সুন্দর করে আমি সৃষ্টি করেছি জমিনটা এত সুন্দর করে বানাই নাই তোমাকে আমি আল্লাহ কত সুন্দর করে বানাইছি আমি আল্লাহ তোমাকে কথা বলার মতো শক্তি দিলাম এই শক্তি আর কোন প্রাণীকে দেই নাই আবার এই কথা বলার যন্ত্রকে আমি আল্লাহ মায়ের গর্ভে রক্ত দিয়া না পাপ করি নাই তুমি মায়ের গর্ভে এতটাই দুর্বল প্যাকেটের উপরে প্যাকেট প্যাকেটের উপরে প্যাকেট দিয়ে কাভার করে আটকায় দিয়েছি ও বান্দা এত সুন্দরভাবে আমি তোমারে বানাইছি আসমান আমি বানাইলাম জমিন আমি বানাইলাম সূর্য আমার বানানো চাঁদ আমার বানানো পুরা সাত আসমান সাত জমিন বানাইতে মাত্র সময় নিলাম আমি ছয় দিন আর তোমার মতো মানুষ আমি আল্লাহ তোমাকে না পাক পানির থেকে মায়ের গর্ভে তোমারে বানাইতে সময় নিয়েছি আমি প্রায় ছয় মাসের মতো কারণ তুমি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবা তোমার জবানের আওয়াজের দ্বারা সারা দুনিয়ার প্রাণীরা জানতে পারবে আমি আল্লাহ কেন তোমার আওয়াজের মাধ্যমে প্রমাণ হবে আমি আল্লাহর গুণগান আমি আল্লাহর কুদরতটা কেমন এজন্য আমি মায়ের গর্ভে জিহ্বাটাও না পাক করি নাই শরীরের মধ্যে আমার চোখ ব্যথা করে মাথা ব্যথা করে আমার হাত ব্যথা করে গাল ব্যথা করে কিন্তু যেই জিহ্বা নারায় কোটি 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 হাজার কোটি কথা তুমি সাপ্লাই দিলা আজও পর্যন্ত তিরিশ চল্লিশ পঞ্চাশ সত্তর বছরে জিহ্বা কখনো ব্যথা করে না এই জিহ্বা নারায় তুমি যখন মাকে চিনছো মা মা বলে ডাকো অথচ তুমি দুনিয়াতে আসার পরে চিনই না তোমার কে মা কে বাবা শুধু তোমার একটা পুঁজি হলো কান্নার আওয়াজ ওই কান্না দিয়া তুমি কি চাও তোমার বাবাও বুঝে না তোমার ভাই বোনে না কেউ বুঝে না আমি আল্লাহ তো কান্নার আওয়াজের সাথে মায়ের ভেতর একটা রাডার ফিট করে দিয়েছি তোমার কান্না যখন দেও কান্না দিয়ে তুমি কখন পানি চাও কখন খানা চাও কখন তোমার ঘুমের দরকার মা ছাড়া কেউ বুঝে না
বাচ্চা যখন মা ওয়া বলে কান্না করে বাবার পায়ে কাঁধে কেন পেটে বুঝি ক্ষুধা মা বলে মাত্র খানা দিলাম তো কেন কাঁধে বলে খানা খাওয়ার পরে বাচ্চা ঘুমের জন্য কান্না করে ও বান্দা আমি আল্লাহ তোরে এত আদর করে বানাইছি বলে তোর কান্নায় যদি মাও কিছু না বুঝতো তুই না খাইয়া পরে যাইতি আমি আল্লাহ তোর মায়ের মধ্যে এমন একটা মেশিন লাগাই দিছি তুই মা বলিয়া ডাকো না শুধু কান্না করো তোর বাবায় তোর কান্না শুনলে মেজাজ গরম করে অথচ দেখছো কি তোর কান্নায় মা কখনো মেজাজ গরম করে না তুই যখন চোখের পানি ছেড়ে কাঁদো মা পাগলের মতো হয় তাই তোকে কাছে পাওয়ার জন্য মা হাজারো কাজ বন্ধ করে দেয় তোমাকে কোলে না নিয়ে পারে না ও বান্দা ওই মা মায়ের অন্তরে কে জমা করলে ও বান্দা তোমার কান্না অনুযায়ী মায়ের পরিচয় মায়া জন্মায় দিলেন আমার আল্লাহ কিন্তু এই মায়ার থেকে আমি আল্লাহ পাকের মায়া কি করে একটা বাচ্চা মা মা বলতে পারে না একটা প্রতিবন্ধী বাচ্চা কথাই বলতে পারে না কিন্তু ইশারা ইঙ্গিতে মা মা কি যেন বলে কেউ বুঝে না কিন্তু মা বুঝে ফেলতেছে আল্লাহ বলে ও বান্দা তোর আওয়াজে যদি মা তোর দাবি পূরণ করতে পারে বুঝতে পারে ওরে তোর মা তো করে বাঁধায় না করে বাঁধাইছি আমি আমি আল্লাহ করে কত আদর করে বাঁধাইছি আজকে তোর মা করে বানায় না অথচ তুই মায়ের জন্য এত পাগল আরে তুই মাকে ডাকো তোর মা রাত নাই দিন নাই খানা নাই ঘুম নাই মা তোমাকে কান্নার কারণে সব দিতে রাজি হয়ে যায় তোমার কান্নায় যদি মায়ের কলিজায় আকর্ষণ তৈরি হয় মায়া জন্মায় যায় ওরে ওই মায়ের থেকে দাবি আপনার কুদরতি অন্তরের মায়া আরো বেশি ওরে বাচ্চার মতো তুইও যদি তুই ফোটা চোখের পানি ছেড়ে দিয়া দাঁড়ো দয়ার মালি তুমি সারা আমার কেউ নাই ও আল্লাহ আমার কখন কি লাগবে আমি বুঝি না আমি তোমার কাছে দরখাস্ত করার নিয়ম জানি না কিছুই বুঝি না বড় দুর্বল করে কান্না করলে যদি মায়ের মায়া তৈরি হয় আর তুমি যদি আমি মা মহাপ্রভু দুই প্রকার চোখের বাড়ি ছেড়ে কাঁদো তোমার জবান খুলিয়া বলা লাগবে না মাওলা মানে টাকা দাও বাড়ি দাও সম্মান দাও কিছু বলা লাগবে না ওরে তোমার কান্নায় যদি মা তোমার দাবি পূরণ করতে পারে আরে তুমি যদি আমি মাওলার দরবারে কান্না করো আমি মাওলার কুদরতে জোশ এসে যায় আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই আমি আল্লাহ বাপ বড় আদর করে তোমারে বানাইলাম আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই কাউকে জন্ম দেই নাই কারো থেকেও জন্ম নেই নাই আমি আলি দেলাম ইউলা তোমালে তো মাউদুদ না ও খালে বাবা রাতের বেলা ঘুরে বিছানায় গেলেন আম্মা যান কিনারা শুয়ে শুয়ে গুনগুন করে কান্না করে আব্বা যান প্রশ্ন করলেন ও বিবি রাতের আধারে কেন কান্না করো এটা তো মরাও কাজ রাতের আধারে তুমি কান্না করো কেন আম্মা যান বলে আমার মনের দুঃখে আমি কান্না করি বাবায় বলে কি তোমার দুঃখ বলে আমার সন্তান আজকে একটা সত্তা হলো মা বলে ডাক দেয় না বাবায় বলে কেন তোমাকে সন্তান মা বলে ডাকে না
মা বলে আমি করে অন্যায়ের কারণে ধমক দিয়েছিলাম রাগ করেছি সন্তান অভিমান করে ঘরে আসে খায় কিন্তু আমার দিয়ে তাকায় না মা বলে ডাক দেয় না বলে তুমি চুপ করিয়া ঘুমাও সন্তান আজ না কাল তোমাকে ডাকবে ফিরে আসবে মাথা নত করবে ও আল্লাহর বান্দারা মা কান্না করে বলে স্বামী বুঝাইতে পারবো না খানার প্লেট যখন সামনে নিয়ে বসি খাবো খানা আমার মুখের ভেতরে যায় না ঘুমের বিছানায় যতই যাই পার্শ্ব পরিবর্তন করি চোখে কোনো ঘুম আসে না কারণ আমার কাছে খানার থেকে ঘুমের থেকে মা ডাকে এত মজা পাই ওই ডাকটা দিলে আমার খানার কথা মনে থাকে না ঘুমের চিন্তাও থাকে না যেই মা তোমার একটা ডাক এক সপ্তাহ বন্ধ হয়ে গেলে মায়ের ঘুম হারা মারা যায় যেই মা সন্তানের একটা ডাক না পাইলে কান্না ঘুমাইতে পারে না আর যেই আল্লাহ তোমারে আমারে সুন্দর করে বানাইছে মা তোমার আমাকে বানায় নাই এক সপ্তাহ ডাক না দিলে মা কষ্ট পায় ঘুমাইতে পারে না খাইতে পারে না কান্না করে রে আল্লাহ তোমারে আমার এত সুন্দর আওয়াজ দিয়া বানাইছে এত সুন্দর কণ্ঠ দিয়া বানাইছে এত সুন্দর চেহারা দিয়া বানাইছে ওই আল্লাহকে তুমি কয় সপ্তাহ হয়ে গেল ডাক দাও নাই কত মাস হয়ে গেল আল্লাহকে ডাকো নাই কত বছর চলে যাইতেছে আমার আল্লাহকে ডাক দাও নাই অথচ আমার আল্লাহর দা পানি পান করো আমার আল্লাহর দা সূর্যের আলো ভোগ করো আমার আল্লাহর দা পাতার ভোগ করো আমি আল্লাহর দেওয়া বান্দা সমস্ত নেয়ামত ভোগ করো সপ্তাহ চলে গেল মাস চলে গেল বছর চলে গেল আল্লাহ পাক এর বড় রাগ করিয়া পানি বন্ধ করে নাই খানা বন্ধ করে নাই বরং রাতের গভীরে ডাকে ও আমার আসে গুনাগারেরা গুনা করছো ফিরিয়া করি যাওয়াই ওরে যতই তুই দৌড়াও পালাবার চেষ্টা করো কই যাবি ওদিকে তো জাহান্নামে ও বান্দা তুই কোথায় যাও আমার দরজা ছাড়া আর কোন দরওয়াজা নাই যত অন্যায় করেছো আমি আল্লাহ পাক গফফার নামের দরজা খুলে দিলাম আমার গোলামের আমি সত্তার নামের দরজা খুলে দিলাম আমি আল্লাহ রহমান নামের দরজা খুলে দিলাম আমার দয়ার দরওয়াজা ছাড়া আর দরওয়াজা নাই যেদিকেই যাবি সেদিকেই জাহান্নামের আগুন একটা সেকেন্ডের আগুনের গরম সহ্য করতে পারবি না রে গোলাম ও গুনাগারেরা ও পেপার দেওয়ালারা ও তালিকা বানেওয়ালা ভাইরা জাহান্নামের আগুন সহ্য করার শক্তি নাই জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য এই সূর্যের গরম সইতে পারি না কত গরম আর ঘাম ওরে হাসরের ময়দানে যদি গুনাহিরা হাজির হইয়াই যাও সূর্যটা মাথার উপরে যখন নেমে আসবে সূর্যের গরম মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে আল্লাহর বান্দারা কই গুনায় মজা ভাইয়ার কতদিন বাহাদুরি করবি ওরে গুনার মজা ভাইয়া বাহাদুরি করতে গিয়া ফেরাউন টিকতে পারে নাই নমরুদ হামান সাদ্দাত টিকতে পারে নাই টাকার গরম দেখাও না ক্ষমতার গরম দেখাও না ও বান্দার সৌন্দর্যের গরম দেখাও না আমি মাওলার থেকে তুমি ধনী না আমি মাওলার থেকে তুমি সুন্দর না আমি মাওলার থেকে তোমার ক্ষমতা বড় না আমি মাওলা যে কত সুন্দর আমার আসমানের দিয়ে তাকায়
দেখ আমি মাওলার বানানো কেমন সুন্দর আমার বানানো তোর চেহারা প্রতি তাকায় দেখ আমি আল্লাহ কেমন সুন্দর ও বান্দা তুই আমার থেকে ধনী ও না আমার থেকে সুন্দর না আমার থেকে বান্দা তোমার ক্ষমতার পাওয়ারও বেশি না আমি আল্লাহর কাছে মাথা নত করে চোখের পানি ছেড়ে দাও সন্তানের চোখের পানির কারণে যদি মা বাবার কলি যায় মায়া লাগে আল্লাহর অন্তরে কেন মায়া হবে না এই মায়ের দানটা দিনের বেহেশতের বাগান ও এলাকার বাইরা মুরুব্বিরা এই বাগান আগামী বছর মিলবে কিনা জানা নাই এই জান্নাতের বাগানে বসতে পারবেন কিনা তারও কোনো গ্যারান্টি নাই আল্লাহ দয়া করে সুযোগ দান করেছেন ওরে দেশের কত জায়গা থেকে মাওলানা শেখরা হাজির খানা নাই ঘুম নাই শুধু অন্তরে তামান্না মালিকের আওয়াজটা কখন করি যায় লাগবে হাজারো আল্লাহর বান্দা আছে এই জমিনটা বড় বরকতময় হয়ে যাইতেছে আল্লাহর কাছে দোয়া করো আল্লাহর কাছে ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণ করার দ্বারা আল্লাহর ফলাফল ভালো দান করেন ও আল্লাহর বান্দার আপনাদের কাছে আমিও দোয়া চাই আমার এলেম নাই আমল নাই কিছুই নাই আল্লাহ দয়া করে জায়গায় বসাইছে গুনার কারণে যেন মাহরুম হয়ে না যায় আপনারা আছেন কষ্ট করে দেওয়ার মতো আমরা তো দুর্বল কিছুই নাই কিন্তু আমার মাওলার হাতে কোনোটার অভাব নাই ও আল্লাহ একজন বান্দাকেও খালি হাতে ফিরাইয়া দিয়ে দিলে আর আল্লাহ কিছু দেন আর না দেন আপনার মারিফতের নূর সিনায় দান করে আমার ভাইদের সিনায় হেদায়াতের নূর দান করে একজন কেউ খালি ফিরাইয়া দিয়েন না আল্লাহ আমাদের সবাইকে কুদরতের হাতে কবুল করে নেন আল্লাহ আমাদের সবাইকে দীর্ঘ নেক হায়াত দান করেন মাদ্রাসার জন্য দোয়া চাই আল্লাহ মাদ্রাসা কিয়ামত পর্যন্ত দাইমীভাবে কবুল করেন মাদ্রাসার জায়গার প্রয়োজন অর্থের প্রয়োজন আল্লাহ কুদরতের হাতে ব্যবস্থা করে দেন আল্লাহ পাক শেষ পর্যন্ত আমাদের সবাইকে দ্বীনের এই মজলিসে বসিয়া কষ্টকে উপেক্ষা করে আল্লাহ ওয়ালা আহলুল্লাহদের চেহারা দেখিয়া নবীর মহব্বতে বয়ান শুনিয়া আমাদের জাহের বাতেনকে পরিশুদ্ধ করার তৌফিক